গত পর্বে দেখিয়েছিলাম প্যাংগং লেক থেকে সোমোরিরি লেকের পথে আমার একাকী অভিযান। কখনো বাইকের সমস্যা, কখনো জার ভর্তি পেট্রোল রাস্তায় পড়ে হারিয়ে যাওয়া, কখনো বা মনোবল হারিয়ে আর উৎসাহ হারিয়ে কেমন যেন দিশেহারার দশা। আগে কি করণীয় সেই ভেবে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম মরুভূমিতে সবুজের সমাহার। অনুভব করলাম এটাই আমার আগামীর পথের সবুজ সংকেত। এইভাবে চলতে চলতে একটা সময় পৌঁছে গেলাম একটি জনপদে যার নাম চুমাথাং। রাস্তার পাশেই একটি দোকানে গিয়ে ক্ষুধা নিবৃত্তি করে আবারও যাত্রা শুরু। চুমাথাং বেশ জমজমাট একটা পাহাড়ি গ্রাম। দেখার মতো এখানে অনেক কিছুই আছে, নেই শুধু মোবাইলের নেটওয়ার্ক, আর খোঁজ করেও পেলাম না অতিরিক্ত পেট্রোলের সন্ধান। সোমোরিলি কা সোমোরিলি 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 লেক জানে কা রাস্তা নিমা নিমো 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 চুমাথাং থেকে সোমোরিলি লেক আরও 80 কিলোমিটার। স্থানীয় দোকানের কাছে জানতে পারলাম এই পথ যেতে সময় লাগবে ঘণ্টা তিনেক, কারণ রাস্তার অবস্থা বেশ খারাপ। আর আগামী 40 কিলোমিটারের মধ্যে নেই কোনো গ্রাম বা জনবসতি। সে এও জানালো চাইলে আজকে রাত্রা চুমাথাঙে থাকা যেতে পারে, কারণ সেখানে বেশ কিছু হোটেল রয়েছে ট্যুরিস্টদের জন্য। 80 কিলোমিটার পথ যাওয়ার চ্যালেঞ্জটা আমি নিয়েই নিই। পৌঁছলাম হচ্ছে মাহেতে। মাহেতে একটা চেক পয়েন্ট আছে, এখানেও আপনার যে পারমিশন, যেটা আমি আগেও দেখিয়েছিলাম যে দিয়ে এসেছিলাম কারুতে, এখানেও আপনাকে আপনার পারমিশনের একটা কপি জমা করতে হবে। এরপরে আর কোনো পারমিশন কপি লাগবে না। বাট এখান থেকে এখনও সোমোরিলি লেক প্রায় 60 কিলোমিটার দূরত্ব হবেই। রাস্তা দেখতেই পাচ্ছি, সব কিছু রাস্তা আপনাকে দেখাচ্ছি, আর ওয়েদারও খারাপ হচ্ছে একটু মাঝে মধ্যে, আবার কখনো রোদ আসছে, বিকাল তো হয়েই আসছে প্রায়। তো চলুন দেরি না করে আবার বেরিয়ে পড়ি সোমোরিলি পথে, দেখি কখন পৌঁছাই। আরও পথ চলার পরে বেঁচে থাকার ক্ষীণ আশার মতো দূরে একটা নীল জলের রেখা নজরে এলো। অনুমান করলাম ওটাই হয়তো সোমোরিলি লেক, কিন্তু সেই সাথে মনে এলো ফিলোসফির শিক্ষক বলেছিলেন একবার, অনুমান কিন্তু প্রমাণ নয়। আর হলো তাই, একটা জীবিত মানুষকে পেলাম না যাকে জিজ্ঞেস করব আমি কি ঠিক পথে চলেছি না পথ হারিয়ে ফেলেছি। চাঁদের পাহাড় এতবার পড়েছি, সত্যি বলছি ওরকম, মানে আমি ভাবতাম কবে এরকম একটা চাঁদের পাহাড়ে পৌঁছাবো, কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো। মানে অদ্ভুত একটা জায়গা, একটা লোক নেই, জোন নেই যাকে জিজ্ঞেস করবো, রাস্তা বুঝতে পারছি না, জিপিএস কাজ করছে না, ফোন কাজ করছে না, লেক, এই যে নীল নীল জলের যে লেক, এটা এটা যে সোমোরিলি লেক সেটা বুঝতে পারছি, কিন্তু যাবো কী করে। খানিক অপেক্ষার পরেই দেখা মিলেছিল একটা মালবাহী গাড়ির, তারাই বলে দিয়েছিল সোমোরিলির রাস্তা। আদৌ কি এটা কোনো রাস্তা? যেন মনে হচ্ছিল মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, আর এটাও মনে হচ্ছিল এইটাই পৃথিবীর শেষ নয় তো। কোথায় জিপিএস, কোথায় স্যাটেলাইট সিগন্যাল, কোথায় 4G কিংবা 5G প্রযুক্তি দিয়ে আজকের যুক্তি কি আদৌ খণ্ডন করা চলে? আবারও চমক,
বাঁ দিকে না সোজা, কোন দিকে গেলে পাবো সমরিলি লেক? কে উত্তর দেওয়ার নেই। হঠাৎ আমাকে পাশ কাটিয়ে যাওয়া জিপটা হর্ন দিল। ভেতরে বসে থাকা এক যাত্রী আমাকে হাত নেড়ে ইশারা করল সেই দিকে যাওয়ার। ফেলে আসা রাস্তাটা নিরাপত্তার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। কিছু দূরে যাওয়ার পরে আর্মিরা আপনাকে আবারও ফিরিয়ে দেবে। পরে অনেকের মুখে শুনেছিলাম সমরিলি আসার পথে এই অভিজ্ঞতার কথা। জিপে বসে থাকা সেই যাত্রীর নির্দেশ অনুসারে আমি এগিয়ে চললাম এই পথ ধরে। শেষ বিকেলে তখন আমার বাঁ দিকেই আমার সাথে সাথেই চলেছে আমার অভিষ্ট সমরিলি লেক। প্রতীক্ষার অবসান, আমার চুল হয়ে গেছে হজারুর মতো, স্বাভাবিক সেটা। এতক্ষণ আপনার জার্নি দেখলেন, এই জার্নিটাকে আপনারা দুঃসাহস না অ্যাডভেঞ্চার না এনজয়েবল না চেষ্টা আত্মবিশ্বাস নাকি বাড়াবাড়ি কী বলবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আজকে। এটাই হচ্ছে সুমরিলি লেক, টিএসও মরিরি। এখানে আছে হচ্ছে ক্যাম্প, না 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 আইটিবিপির ক্যাম্প আছে এখানে। এখানে প্রথমে এসে কিন্তু আপনাকে দেখাতে হবে হচ্ছে আপনার পারমিশন। যদি আপনার পারমিশনের যে কাগজ যেটা আমি দেখাচ্ছি ভিতরে দেখা, যদি শেষ হয়ে যায়, আপনার মোবাইলে যদি সফট কপি থাকে ওটা দেখিয়ে দেবেন, আর সেই সাথে আপনার যে আইডি প্রুফ, আপনার আধার কার্ড আর ভোটার কার্ড, সেটা কিন্তু দেখাবেন। ওরা কিন্তু এন্ট্রি করবে এবং আপনার ফোন নাম্বার লিখে ওরা সাইন করে তারপর ছাড়বে। এবং যাওয়ার সময় কিন্তু একইভাবে আপনাকে এখান থেকে যে আপনি চলে যাচ্ছেন আউটও কিন্তু করে যেতে হবে, কারণ পুরোটাই আর্মি এরিয়া এবং প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া। লাদাখের চাংথাং অঞ্চলে অবস্থিত সমরিলি লেক ভারতের সবথেকে সুন্দর এবং উচ্চতম হ্রদগুলির মধ্যে অন্যতম। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা 4,597 মিটার। লে শহর থেকে এই সমরিলির দূরত্ব সড়কপথে 245 কিলোমিটার। নীল জলের এই হ্রদ আয়তনে প্রায় 19 কিলোমিটার দীর্ঘ। অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি হওয়ার জন্য এখানে আসতে গেলে প্রতিটা ট্যুরিস্টকে ইনার লাইন পারমিট সঙ্গে নিয়ে আসতে হবে। পূর্ণিমা রাতে যখন পুরো চাঁদ আকাশ জুড়ে তার আলো ছড়িয়ে দেয়, তখন এই লেকের নৈসর্গিক সৌন্দর্য সব থেকে বেশি উপভোগ্য। লেকের ধারে বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি। বেলা শেষ হয়ে আসছে আর সেই সাথে ঠান্ডা আর সারাদিনের ক্লান্তি আমাকে গ্রাস করে ফেলেছে। তাই আর দেরি না করে খুঁজে নিলাম আজকের রাতের আশ্রয়। এই হচ্ছে টেন্ট। কিতনে বাজে লাইট আতা ইয়াহ পে? আবি চালু হয়। 11 বাজে তক। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বিছানা। জার্নি করে এসে এই যে একটা বিছানা পাচ্ছি, মানে দেখে মনে হচ্ছে এই বিছানায় যেন মানে মারা যেতে পারলেও যেন বেঁচে যাই, মানে আজকে যেন মরে যাই, মানে মরণ হলেও আর দুঃখ নয় এখন, এমন অবস্থা। মানে এত জার্নি, এত রাস্তা, এত রাস্তা, ওই জন্যই মানে সুমরিলি লেকে আসতে চায় না। রাস্তা প্রচুর, মানে প্যাংগং থেকে তো অনেক, আর সব থেকে বড় কথা রাস্তা যেটা বললাম যে প্রচুর খারাপ। তো এই ট্রেনটা পেয়েছি এখানে, এখানে ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে নেমে হচ্ছে 1,500 টাকা, 3,000 টাকা বলছে, 1,500 টাকা রাজি করলাম। এখানেও শুরু হয়েছে হাওয়া প্যাংগংয়ের মতো, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, প্যাংগংয়ের থেকে বেশি হাওয়া দিচ্ছে। আপনাদের আপডেট দিয়ে দিই অ্যাজ এ ব্লগার, যদি আপনি প্যাংগং লেক যান তাহলে আপনার সুমরিলি লেক না আসলেও হবে। যেটা আমি এখানে শুনলাম সেটা হচ্ছে যে এর আগে যখন আর কি 3D সিনেমাটা হয়নি, তখন ম্যাক্সিমাম লোক এই সুমরিলি লেকে আসতো, তখন এটা খুব মানে পপুলার ছিল। কিন্তু ওই প্যাংগং লেকে যখন থেকে সিনেমাটা আর কি ওখানে শুটিং হয়েছে, যখন থেকে মানে জায়গাটা আর কি সবার সামনে চলে এসছে, তখন থেকে লোক ওখানে বেশি যায়, এখানে কম আসে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যদি আমি না আসতাম তাহলে হয়তো
একটা আফসোস থাকতো যে এত খরচা করে লাদাখ বেড়াতে এলাম, মানে সমুদ্র লেকটা দেখলাম না। আমি এত অ্যাডভেঞ্চার করেছি এরকম কখনো হয়নি যে দূর দূর পর্যন্ত কোনো মানুষজন, দূরের কথা মানে জন্তু জানোয়ার পাখি পর্যন্ত নেই যে এরকম একটা জায়গাতে এসে। তবে প্যাংগংটা অনেকটাই বেশি মানে পপুলার, জনপ্রিয়, লোকজন ওখানে প্রচুর দেখেছিলাম আমি। এখানে কিন্তু সেভাবে টুরিস্ট নেই, এখানে যেসব টুরিস্ট আছে আমার সঙ্গে পরিচয় হলো সবাই নন বেঙ্গলি। একজন এসছে আর কি গুজরাট থেকে, একজন এসছে পাঞ্জাব থেকে, তো তারপর সবার সঙ্গে গল্প অল্প হলো, সবারই একই ওপিনিয়ন আর কি যে এটা সম্পর্কে যে প্যাংগং দেখে নিলে এটা দেখার কোনো দরকার নেই। রাত্রি 8টার মধ্যেই ওরা ডিনারের জন্য ডেকে নিল। ডিনারে ছিল হচ্ছে স্যালাড, পাপড়, দু রকমের ডাল, ভাত আর মিক্স ভেজ। এই হচ্ছে রাত্রের ডিনার, যা যা আইটেম আছে আপনাদেরকে দেখালাম। এখানে কিন্তু সবই ভেজ, নন ভেজের কোনো ব্যাপার নেই। আর যদি আপনারা গরম জল চান খাওয়ার জন্য, তাহলে গরম জলও কিন্তু এখানে পেয়ে যাবেন। ডিনার কমপ্লিট করে এলাম, ঠান্ডা জানতাম হবে কিন্তু এতটা হবে সেটা আশা করতে পারিনি। মানে কালকেও আমাকে জ্যাকেট পরে শুতে হয়নি কালকে প্যাংগংয়ে, কিন্তু আজকে এখানে জ্যাকেট পরে শুতে হবে এত ঠান্ডা এখানে। যাই হোক, আজকে পাশের জন্য জায়গাটা খালি, কারণ আজকে আরিফ বা সৌরভ কেউ নেই, তো ঘুমিয়ে পড়বো, অনেক ক্লান্ত হয়ে গেছি, কালকে সকালবেলা উঠে আবার এখান থেকে যেতে হবে লেট জন্য। তো যাই হোক, আর কথা বলাচ্ছি না, আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত সবাইকে, নতুন দিনের ভোরের শুভেচ্ছা। ঘড়ির কাঁটা এখন সকাল 5:50। সকাল সকাল যাত্রা শুরু করলাম সমুদ্রি থেকে লের উদ্দেশ্যে। রাস্তা দীর্ঘ আর সেই সঙ্গে টেনশন, কারণ কাল রাত থেকে আজ অবধি চেষ্টা করেও জোগাড় করতে পারিনি গাড়ির পেট্রোল। ইষ্ট নাম জপ করতে করতে এগিয়ে যাচ্ছি। আর এই মন খারাপের মধ্যেও দেখা হয়ে গেল মারমোটের সাথে। রাস্তার পাশেই ওরা ঘোরাফেরা করছিল, গাড়ির শব্দ শুনতেই গর্তে গিয়ে ঢুকে পড়ল। সমরেরিতে যে টেন্টে আমি ছিলাম সেই টেন্টে এনারাও ছিলেন। এনাদেরও আমার মতোই অবস্থা, গাড়ির ডিজেল শেষ। তবে এনাদের ভাগ্য খুলে গেল, কারণ লোকাল একটি লোকের কাছ থেকে এনারা গাড়ির ডিজেল পেয়ে গেলেন। শুধু পেলাম না আমি আমার গাড়ির পেট্রোল। তবে পেট্রোলের সন্ধানের শেষ আশা ছিল সিন্ধু বলে একটি গ্রাম। বেশ কয়েকজন বলেছিল যদি পেট্রোল পাওয়া যায় তাহলে ওই গ্রামেই পাবেন, না হলে আর কোথাও না। ঘড়ির কাঁটায় সকাল 7:31, প্রায় 1.5 ঘন্টা পথ চলা হয়ে গেল। সুমুদ্রি থেকে স্টার্ট করে প্রথম যে গ্রাম পড়ে সে গ্রামের নাম হচ্ছে সিন্ধু। ও সেই গ্রামে এসে দাঁড়িয়েছি, এখানে একটা জায়গায় পেট্রোল পাওয়ার সম্ভাবনা আছে। তো যে যার কাছে পেট্রোল থাকে সে লোক নেই, উপরের দিকে গেছে, উপরে পাহাড়ের উপরে বাড়ি, তো সে আসবে। ওয়েট করছি তার জন্য এক কাপ চা হাতে নিয়ে, যে সে আসলে তার কাছে পেট্রোল পাবো কি না, মানে পেলেও পেতে পারি, না পেলেও না পেতে পারি, সেজন্য অপেক্ষা। রাস্তা ভীষণ খারাপ, মানে আমি আপনাদেরকে এটাই বলবো যে যারা বাইক নিয়ে আসতে চাইছেন এখানে, যারা আসতে চাইছো বা চাইছেন, তারা হিমালয়ান বাইকটা প্রেফার করো। আদার্স বাইকে কিন্তু মানে কোমর হাত মানে ব্যথা, একদম এত ব্যথা হবে যে বাদ বিদ্যুৎ তেল ফেল হয়ে যাবে। প্রতীক্ষার ফল অবশেষে পেলাম, মিলল স্বস্তি, কারণ পেট্রোল পাওয়া গেল। বস ইসে কাম চল জায়গা, ইয়ে বড়িয়া নিকালা আপনে তরকিব। मैं इसको पकड़ता हूँ, हम डालिए। পেট্রোল পাওয়া গেল এখানে, এখানে পেট্রোল নিলাম হচ্ছে 5 লিটার, 5 লিটার দাম নিলে হচ্ছে 770 টাকা। হিসাবটা হচ্ছে এরকম এরকম, এখানে 750 ml বোতল, তার দাম হচ্ছে 110 টাকা, এরকম 7 বোতল নিতে হয়েছে। তবে যতটা পেট্রোল নিলাম আমার মনে হচ্ছে এতে লিয়ে চলে যাবে। আর
কি মনে হচ্ছে? খুব বোরিং জার্নি, ভাল লাগছে না? একা একা পথ চলা এতটা রাস্তা। আচ্ছা কখনো এই হয়ে ভেবে দেখুন তো, বিগত এক বছর আপনি বাড়িতে বন্দি, এক বছরে আপনি একটা দিন পেয়েছেন, সেই দিনটা পুরোপুরি আপনার, আর আপনাকে সেই দিনটা দেওয়া হয়েছে এই জায়গা দিয়ে যাওয়ার জন্য। এটাই আপনার জীবনের হয়তো শেষ বাইক রাইড, কিংবা এটাই আপনার জীবনের হয়তো শেষ অ্যাডভেঞ্চার। আপনাকে একটাই সুযোগ দেওয়া হয়েছে, এরকম ভাবুন, সবসময় পজিটিভ ভাবুন। যত নেগেটিভ আসুক লাইফে না, সবসময় পজিটিভ ভাবুন। রাস্তা খারাপ হোক, পাথর হোক, ভাঙা হোক, তবু জার্নিটাকে এনজয় করুন, আর ভাববেন যে এটাই আপনার শেষ জার্নি, এরপরে হয়তো কোনোদিন আপনি সুযোগ নাও পেতে পারেন। আমার কিন্তু একটু বোরিং লাগছে না, কারণ আমি আছি, এত সুন্দর নীল আকাশ আছে, চারদিকে পাহাড়ে ঘেরা, কোথাও সবুজ, কোথাও হয়তো অল্প অল্প আর কি জল জমে আছে, স্বচ্ছ জল, আর আমার বুলেট 500। এখান থেকে লে এখনও অবধি 140 কিলোমিটার দূরে, আর সামনেই আসছে চুমাথাং। চুমাথাঙে দাঁড়াবো, চুমাথাঙে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে দু কাপ চা বিস্কুট ছাড়া কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করে আবার যাবো আমরা লের পথে। চলুন জার্নি এনজয় করুন। ঘড়ির কাঁটায় সকাল 8:52 পৌঁছে গেলাম চুমাথাং। ঠিক সেই রেস্টুরেন্টের সামনে আগের দিন যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম বিকালবেলায়, সেখানে আবার পৌঁছে গেছি। আর একটা ইনফরমেশন, এখানে কিন্তু একটা হট স্প্রিং বাথ আছে এইখানে, এই মানে চুমাথাঙে, ওটা অনেকে দেখতে আসে। থেকে নেমেই সাইনবোর্ড লেখা আছে যে হট স্প্রিং বাথ, যে জায়গাটাকে বলছে সেই জায়গাটায় যাবো। যে কী সেই জায়গাটা একবার চলুন দেখে আসব, চলুন দেখে আসি। এই হচ্ছে রাস্তা, পাথরে ফাঁস খাঁস থেকে আর কি এরকম গরম জল ফুটছে ন্যাচারাল, বিভিন্ন জায়গায় জায়গায়, মানে এই জায়গার জল ভীষণ গরম। কেউ আবার এখানে আবার ডুব ফুব বা স্নান টান করতে যেন না, অনেকে আবার দেখছিলাম প্যাংগং লেকে নেমে পড়ছে, এখানে এসব করেন না, প্রচুর গরম জল। মানে ধারে এসে বুঝতে পারছি যে এখানকার তাপ কীরকম তাপ। তো এই হচ্ছে চুমাথাঙের হট স্প্রিং বাথ। হট স্প্রিং বাথ দেখালাম, এবার চলো একটু হট ব্রেকফাস্ট করে নিই। ব্রেড বাটার আমার সবসময় ফেভারিট, আর হচ্ছে ধোঁয়া ওঠা গরম চা, এই খেয়ে একটু আর কি এনার্জি নিয়ে আবার চলা শুরু করবো লেহের দিকে। চুমাথাঙেও কিন্তু অনেক থাকার জায়গা আছে, হোমস্টে আছে, এখানেও কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারবেন, এখানে থেকেও কিন্তু আপনারা সমুদ্রই কভার করে আসতে পারবেন। আরও একটা কথা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম মোবাইলের নেটওয়ার্ক নেই, ভোডাফোন বা এয়ারটেল এসব কিচ্ছু নেই। যা আছে সেটা বিএসএনএল, যদি পোস্টপেড আপনারা নিয়ে আসেন তাহলে টাওয়ার পাবেন, আর যদি আপনাদের কাছে বিএসএনএল পোস্টপেড না থাকে তাহলে আপনারা এখানে যেখানে খাওয়া দাওয়া করছেন, যেসব দোকানে ব্রেকফাস্ট করছেন, একটু বলবেন, আপনাকে ফোনটা দেবে, ফোনটা নিয়ে আপনারা কথা বলে নেবেন। আপনাদের যদি ইনফরমেশান দেওয়ার থাকে, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে কোনো, আমি আমার হোটেলের আর কি সবার সাথে কথা হলো, ফোন নিয়েছিলাম, আমি ফোনে জানিয়ে দিলাম যে আমি আসছি। চলুন শুরু করা যাক এবার লের পথে, আরও একটা রাইড শুরু করি।
এইটা হচ্ছে উপসি, উপসি পৌঁছে গেছি। এখান থেকে লে হচ্ছে 49 কিলোমিটার। এই উপসি থেকে কিন্তু মানালি আর লের কানেক্টিভিটি কানেক্টর, এটা উপসি জায়গাটা। মানালি থেকে যারা আসবেন, লে আসবেন বা লাদাখ আসবেন, তারা কিন্তু এই উপসিতে কিন্তু রাস্তা মিশবে। এখান থেকে মানালি হচ্ছে 4-5 অর্থাৎ 425 কিলোমিটার, সার্চু হচ্ছে 202 কিলোমিটার, আর টাঙ্গালা পাস হচ্ছে 51 কিলোমিটার। এই মাত্র পৌঁছালাম হচ্ছে কারুতে, অর্থাৎ গতকাল যেখান থেকে শুরু করেছিলাম, যেখানে এক বাইক সার্ভিস করেছিলাম। কারু থেকে লে হচ্ছে আর মাত্র 38 কিলোমিটার মতো। কারু থেকে লে যাওয়ার পথেই কিন্তু সমস্ত সাইট সিনগুলো আপনাদের পড়বে। যে সাইট সিনগুলোর মধ্যে আছে হচ্ছে হেমিস গুম্ফা, তারপরে থিক্সে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল, সে প্যালেস, এই সব কিছু কভার করে আমি যাবো হচ্ছে লেতে। তো চলুন দেখে নিই একবার হেমিস গুম্ফা। লাদাখ সিরিজের দশম পর্বে আমরা দেখব হেমিস গুম্ফা, থিক্সে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল এবং শে প্যালেস। আর সেই সাথে আমরা একটা সন্ধ্যা কাটাবো লে শহরে, আর অবশ্যই লে থেকে কলকাতা ফেরার আকাশ ছোঁয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সবাই, ফিরছি পরের পর্বে।